আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহি ওয়া একজন প্রশ্ন করেছেন সন্তানের সম্পদ থেকে পিতা বিনা অনুমতিতে খরচ করতে পারবে কি হ্যাঁ বিষয়টা হলো সন্তানের সম্পত্তিতে পিতামাতার নিশ্চিত অধিকার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার একান্ত প্রয়োজনীয় পিতামাতার জীবনের জন্য প্রয়োজনীয় বিষয় সন্তানের সম্পত্তি থেকে না বলে নিয়ে খরচ করলেও পাপ হবে না হবে না হবে না তবে নিজের একান্ত প্রয়োজন নয় জীবনের একান্ত প্রয়োজন নয় অন্য কাউকে দেয়া অতিরিক্ত খরচ অথবা কাউকে দান এই ক্ষেত্রে সন্তানের সম্পদ থেকে খরচ করতে গিয়ে বলা সন্তানকে জানানো সন্তান এর সম্পদ থেকে খরচ করতে গিয়ে সন্তানকে জানিয়ে তাকেও সঙ্গে রেখে করাটাই হলো ইসলামের ভদ্রতা ইসলামের সৌজন্যতা তবে সর্বাবস্থায় যেন রাখা উচিত পিতা একান্ত প্রয়োজন পিতামাতার জীবনের প্রয়োজনে যে কোনো জিনিস না বলেও খরচ করাতে কোনো পাপ নাই 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 কারণ

উপার্জন সবচাইতে শ্রেষ্ঠতম জায়গায় খরচ করতে পারে মা আর বাবার জন্যে জন্য তাই পিতামাতা সন্তানের সম্পত্তি থেকে নিজের প্রয়োজনে নেবে এটা সন্তানের উপার্জনের শ্রেষ্ঠ অংশ সন্তানের উপার্জনের শ্রেষ্ঠ খরচ বলেছেন আল্লাহ